2 কোটি টাকা সোনা ডাকাতির মামলায় ছাত্রলীগ নেতার রিমান্ড। ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস থেকে এক সোনা ব্যবসায়ীকে নামিয়ে 200 ভরি ওজনের 10টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় করায় মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই ছাত্রলীগ নেতার নাম তহিদ খান ওরফে সজীব। তিনি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার ছাত্রলীগের সভাপতি। তিনি স্থানীয় রাজনীতিতে রাজবাড়ির 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিমের অনুসারী। পুলিশ জানিয়েছে গতকাল বিকেলে তহিদ খানকে বালিয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে ফরিদপুরের মধুখালী থানার পুলিশ। আজ দুপুর 12টার দিকে 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে ফরিদপুর 5 নম্বর আমলি আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার তাকে জিজ্ঞাসাবাদ করে। এই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।